নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি রুদ্রি খ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের করে দেখাবো উচ্ছে ভর্তা। চলো দেখে নাও আমি কিভাবে উচ্ছে ভর্তা বানাই। এই রেসিপিটা করার জন্য উচ্ছেগুলোকে আমি এরকমভাবে ডুবো ডুবো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা পেঁয়াজ, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনে পাতা। চলো দেখে নাও আমি কিভাবে এটা বানাই। শুকনো লঙ্কাটা একটু শুকনো খোলায় নাড়িয়ে নেবো। এবার আমি এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো, দিয়ে আমি একটু লাল করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে গুলো, দিয়ে ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। উচ্ছেগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি উচ্ছেগুলোকে নামিয়ে নেবো। ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে নেব। এবার আমি ভেজে রাখা উচ্ছেগুলোকে একটু বেটে নেব। উচ্ছে ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, আমি এবার প্লেটে তুলে নিচ্ছি। আমার উচ্ছে ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে। এটা যারা বাচ্চারা খেতে চায় না তাদেরও দিতে পারো, যারা উচ্ছে পছন্দ করো না তাদেরও আমার মনে হয় এইভাবে খেলে পরে তাদেরও ভালো লাগবে। আর অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে কেমন লাগলো এটা খেতে। আর লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।